ফেসবুকে ধর্মীয় অবমাননার কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থেকে ঘটনার অন্যতম হোতা সৈকত মণ্ডল ও সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব। সকালে কারওয়ানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব ১৩র একটি আভিযানিক দল গত রাতে রাজধানীর পাশে টঙ্গী এলাকা হতে সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছে।